Okay. Suppose, after that thing, calculator में मेरा classes है. यहाँ से E को दिस में. This one. Suppose, after that thing, calculator में मेरा classes है. एक ही करे, दो ही धोने काज करे. एक तो होता है, add करे. आपने इधर number दिवन, शायद आपने एक तो E को बैक. Result, or that result na ki, add a sum. That sum return kore. Okay, eta apnara shobai paren, apnara shobai jani. Similar, subtract to ki korbe, tar subtract t, somoboto, bhule gechi, ba result dite pari amra. Othoba remain. Whatever. Eita return kore. এখন আপনি আমাকে বলেন এই ফাংশন দুইটা যদি আমরা চেক করতে চাই যে ঠিকমতো কাজ করতেছে কিনা আমার হাতে সবচেয়ে সহজ উপায়টা কি একটা উইন্ডোজ ফর্ম নিব তাই না তাই তো সেই উইন্ডোজ ফর্মে একটা বাটন নিব তাই না মিল দিছে কথা না মিললে বলবেন না আমি তো এরকম করব না বলবেন হ্যাঁ সো আমি একটা উইন্ডোজ ফর্ম নিব একটা বাটন নিব বাটনের যে ক্লিক ইভেন্টটা আছে ক্লিক ইভেন্টে আমি এইটা একটা অবজেক্ট তৈরি করব তাই না আমার কাছে কি সবাই বুঝতে স্যার ক্যালকুলেটর সি ইকুয়ালস টু নিউ ক্যালকুলেটর সি ডট অ্যাড আমরা দিব দশ দশ এই রিটার্ন করবো না একটা দশ দশ করে কত হবে বিশ ইন্টিজার সাম ইকুয়ালস টু হোয়াট এভার ইফ সাম নট ইকুয়ালস টু বিশ মেসেজ বক্স ডট শো অ্যাড মেথড ইজ ওয়ার্কিং রং তাই না আমার বিশ হাজার কথা আমাদের বোঝা যাচ্ছে এর চাইতে সহজ উপায় আপনার হাতে কিছু আছে আমার কোশ্চেন সবাই বুঝতে পারছেন না কোশ্চেন বুঝতে পারছেন তাই না আপনি কি কোশ্চেন বুঝতে পারছেন না এই যে কোশ্চেন বুঝতে পারছেন হ্যাঁ কি করবো সেটার পরিবর্তে জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা আগে এটা ভালো হবে তাহলে কি হবে আগেই আপনার মাইন্ডসেট চিন্তা সেট হয়ে যাবে ও আচ্ছা আমি তো এখানে যাব ঠিক আছে তো ভেজাই হলো এখানেই কাজ করতে হবে ব্যাপার নেই স্টেপ বাই স্টেপ এক্সপ্লোর করবো আমরা কি করতে চাই সো কুইকলি আবার বলতেছি আমার একটা ক্যালকুলেটর সিএস ক্লাস আছে সবাই বানাইতে পারবেন একটা মেথড আছে অ্যাড যার মধ্যে দুটো প্যারামিটার দিব রিটার্ন আসবে একটা এর ভিতরে আমি কোড কি লিখব রিটার্ন এ প্লাস এখন এই যে এইটা ঠিক মতো কাজ করতেছে কিনা এটা টেস্ট করতে হবে না টেস্ট করার জন্য সবচেয়ে সহজ উপায় এখন পর্যন্ত আমরা যেটা জানি এটা উইন্ডোজ ফর্ম নিয়ে বাটন ক্লিকে এই কোডটা লিখে চেক করা যদি কোনোভাবে সাম বিশের সমান না হয় কারণ কি বিশকে কোড থেকে আসলো কিন্তু আমার একটা কোশ্চেন আছে কোশ্চেনটা হচ্ছে এরকম প্রচুর জায়গা আসবে আপনাদের শুধুমাত্র সিএস ফাইল লেখা লাগবে স্যার বিজনেস লজিক্স যেগুলো তাই না বা ডাটাবেসের কাজগুলো যেখানে করা দরকার হচ্ছে আপনারা কি প্রতিটা ফাংশনের জন্য এরকম একটা করে ইউআই বানাবেন চিন্তা করে দেখেন তো এটা অবাস্তব ব্যাপার না সো দেয়ার হ্যাজ টু বি এ ওয়ে যেটা আসলে কি এইটার চাইতে ইজিয়ার ফিলিংসটা হচ্ছে ফিলটা হচ্ছে আমার এই মেথড চেকের জন্য আমার কেন ইউআই আনতে হবে ইউআই তো আমার দরকার নেই আচ্ছা ধরেন
আমি এইখানে আসলে কি করছি একটু চিন্তা করেন তো আপনারা সবাই কিন্তু এর আমার সাথে করছেন তাই না চিন্তাটা আমি কি চিন্তা করছি আমি আসলে ইউআই এর মধ্যে চিন্তা করতেছি আমি 10 এর 10 দিব এবং কি আমি একটা ভ্যালু এক্সপেক্ট করতেছি না ইউ আর এক্সপেক্টিং সামথিং তাই না উই আর এক্সপেক্টিং সামথিং এই সামথিং যেটা এক্সপেক্ট করতেছি সেটা কি হইতে হবে 20 সো এক্সপেক্টিং করতেছি আমরা আসলে 20 বাট কাহিনী আছে কাহিনী হচ্ছে এই যে অ্যাড মেথডটা যে আসলে কি দিচ্ছে আমরা কি জানি জানি না অ্যাকচুয়ালি সিএস ফাইলের এখানে কোড কি লেখা আছে এখানে আমরা কিন্তু এখানে বসে জানতেছি না এনক্যাপসুলেশন করছি না আমরা সবাই সো আমরা চেক করতেছি যে অ্যাকচুয়াল সামটা আসলে কি হচ্ছে কার দ্বারা আসছিস এটা অ্যাড মেথড দ্বারা আসছিস না অ্যাকচুয়ালি সো আমি এক্সপেক্ট করতেছি 20 এবং অ্যাকচুয়ালটা কত সাম সো যদি এই দুটা সমান না হয় তার মানে ইট ইজ ডুইং রং আর যদি দুটো সমান হয়ে যায় ইট ইজ ডুইং রাইট আমি আস্তে আস্তে কিওয়ার্ড ইউজ করতেছি এক্সপেক্টিং অ্যাকচুয়াল জিনিসটা দুটো বুঝতে পারছেন সবাই কে কে বুঝেন না এইটুকু আমি সেটা ক্লিয়ার করার কুইকলি পুরো রিক্যাপ করেন কি বলছি আমি প্রথম থেকে মাথার মধ্যে ফুল রিক্যাপ করেন আমি কি বলছি সিএস ফাইল অ্যাড মেথড ক্লিক বাটন হাবি যাবি তারপরে আমি কি করতেছি 20 এক্সপেক্ট করতেছি যে আমার মাথায় 20 আছে বাট অ্যাকচুয়ালি আসতেছে কত সাম এখন সাম যদি আমার মাথার ভ্যালুর সাথে না মেলে রং মিলে গেলে রাইট এইটা আর উইটা এখন আমার যদি এক ধরনের ক্লাস থাকে অন্য এক ধরনের ক্লাস যে একা একাই ভুল করতে পারে একটু কঠিন মনে হচ্ছে সাপোজ আমার হাতে একটা মেথড আছে এই মেথডটা যদি আমি একটা বাটনে প্রেস করি এই মেথডটা রান হয় কি বললাম এই মেথড বাটন হচ্ছে কি আপনার ইউআই বাটন না এটা মনে করেন আপনি ভিজুয়াল স্টুডিও অন্য এক ধরনের বাটন F5 দিই না আমরা মনে আছে F5 সাপোজ এটা একটা বাটন F5 আর যাই হোক অ্যাপ্লিকেশন তো না তাই না সাপোজ F5 টাইপের কোনো একটা বাটনে আমি প্রেস করলাম প্রেস করার ফলে এই একটা মেথড কাজ করা শুরু করলো এই কোডটুকু যদি আমি এই মেসেজ বক্স বাদ দিয়ে এই যে কোডটুকু ব্লক করলাম দেখেন তো ক্যালকুলেটর অবজেক্ট তৈরি করে কল করা এইটুকু যদি আমি কি থাকলে ভালো হইতো যদি আমি এখানে নিয়ে আসি আমার কি আর ইউআই লাগতেছে চিন্তা করে দেখেন তো আমি যদি F5 চাপি তাহলে তো আমার মেথড রান হওয়া শুরু করছে আর মেথডের ভিতর তো এগুলো এক্সিকিউট করা শুরু করছে আমার ইউআই লাগতেছে আসতেছে ইউআই তো লাগতেছে না সো ইউআই এর পার্ট শেষ করলাম সো আমার নাম্বার ওয়ান অটো এক্সিকিউশনের কাজটুকু সলভ করি বাট এই যে মেসেজ বক্স ডট শো কেন দিয়েছিলাম বলেন তো আমার বোঝার জন্য না যে ঠিক না ভুল সাপোজ এখানে আমি আরেকটা মেথড লিখলাম ইফ যদি সাম যদি বিশেষ সমান না হয় থ্রো নিউ এক্সেপশন তাহলে দেখেন তো এক্সেপশন পড়ানো হয়েছে আপনাদের এক্সেলেন্ট তাহলে এই যে মেথডটা একা একাই রান হওয়া শুরু করছে
তাই না সে যদি কোন কারণে এখানে সমান না পায় সে কি করবে এক্সেপশন শো করবে তার মানে কি হবে আমার অ্যাপ্লিকেশন যেটা যে মেথড এখানে রান হচ্ছিল এটা দুমি করে বন্ধ হয়ে যাবে তাই না তাহলে এরকম যদি মেথডের মধ্যে আমি আমার সবগুলা এরকম মেথডের কথা লিখে রাখি তাহলে আমার একবার বাটনে সবগুলো মেথড টেস্ট হয়ে যাচ্ছে না একবারে আমার ইউআইতে বারবার বাটন প্রেস করা লাগতেই স্যার লাগতেই স্যার সহজ বাংলায় আমরা কাজ করতে আরো দেখব সহজ বাংলায় এই সিস্টেমটাকে বলা হয় ইউনিট টেস্টিং কি বলা হচ্ছে ইউনিট টেস্টিং ঠিক আছে আমি একটু কোড করি আপনারা সবাই আমার সাথে কোড করেন এটা ভালো হবে নাকি হ্যাঁ করে বুঝবেন না সো প্রথমে আমরা কি করব আচ্ছা এই আগে কিছু সবাই বুঝতে পারছেন আচ্ছা আমি একটা কাজ করি আমি একটু ভালো মতো সুবিধা আঁকাই ব্লক ডায়াগ্রাম করে আঁকাই তাহলে সুবিধা হবে কিছুটা কোন ধরনের প্রবলেম না হয় সেটা কিছু নাই আছে যদি সমান না হয় এবং যদি একটা এক্সেপশন শুরু করে এই যে আমি অটোমেটিক একটা মেথড রান করাচ্ছি এ হ্যাক খাই যাবে না আমার দরকারটা কি কোথায় কোথায় ভুলগুলো হচ্ছে সেগুলো চেক করে সো হ্যাক খেলতে আমি ইজিলি বুঝবো যে হ্যাঁ এখানে এই প্রবলেমটা হচ্ছে গিয়ে তখন আমি ওই মেথডটা গিয়ে ঠিক করে আসবো তো এই যে আমরা আমরা দিতে চাইছি ইটা দিতে চাই কন্ডিশন আমরা দিতে চাই হ্যাঁ আমরা রেজাল্টটা দিয়েই দিচ্ছি আপনাকে করে দাও দিচ্ছি ওই যে সাম ইজ নট ইকুয়াল টু ইন্টু তাহলে আমার তো হিসেব রাখতে হচ্ছে আগে কোনো রাখতে হচ্ছে আমার রেজাল্টটা আমার ফাইনাল রেজাল্টটা আমার আগে আচ্ছা ঠিক আছে আমি একটু অন্যভাবে ধরে দেব সাপোজ একটা পাই এর এরিয়া ক্যালকুলেশন এরিয়া সমান সমান কত পাই আর আর তাই না বলেন তো ইন্টিজার ভ্যালু দিলে আর ডাবল ভ্যালু দিলে এটা কি সেম টাইপ জিনিসপত্র আসবে রেজাল্ট আসবে আসবে তাহলে আপনার মেথড দিচ্ছে গেট এরিয়া ডাবল কত যে কোড লিখছে ঠিক আছে আপনার কোড লাগবে নাকি ঠিক আপনার হাতে একটা সার্কেল আসছে আমরা কি চিন্তা করব 3.1416 সাপোজ তাহলে 3 গুণ 3.9 কত 3.27 পয়েন্ট সামথিং এখন এই যে এইটা আর এই যে এইটা ঠিক আছে সেম হইল আরো সহজ বাংলায় বলি আমি 1.5 এ দিলাম সেই রিটার্ন কি করতে স্যার সেইটাকে কনফেক্ট করে নেবে না হ্যাঁ তাহলে আমি যদি একটা চেক করি ইফ ঠিক আছে আমি কত এক্সপেক্ট করছি গুণ করে বলেন তো ক্যালকুলেট করছো না দেখেন তো তিন দিলে কত হয় তিন গুণ না নয় গুণ 3.1415 হ্যাঁ বলতেছি আমার যদি সেই ক্যালকুলেশনটাই করা লাগে নিজে তাহলে আমি কেন ম্যাথের পাঠাচ্ছি না একটু বলছি আমার যদি সেই রেজাল্ট আপনি আচ্ছা আপনি আমাকে বলেন একটা ইউআইতে আপনি কেন টেস্ট করবেন যদি কোনো কারণে কোনো একটা প্রবলেম হয় আপনাকে ফুল প্রসেস আবার ম্যানুয়ালি ক্লিক করতে হচ্ছে না এরকম আপনি যদি দিনে 10 বার ক্লিক করেন তাহলে অবস্থাটা কিরকম হবে আঙুলে কিন্তু ফুলে যাবে ঠিক আছে রাদার যদি আমার একটা এরকম সিঙ্গেল একটা F5 থাকতো
যে আসলে সমস্ত মেথড একা একা টেস্ট করতো এবং আপনার মাথায় কিন্তু আপনি যদি একবার এই চিন্তাটা করে ফেলেন হ্যাঁ আপনি কি আর চিন্তা করতে হচ্ছে না কিন্তু আমি অনেক টেস্টার দেখছি প্রতিবার মাথায় চিন্তা করতে হচ্ছে মাথায় চোখ দেখে করতে হচ্ছে আচ্ছা তিন আর তিন দিলাম নয় আসছে তো হ্যাঁ ঠিক আছে আপনি যদি দশ বার ইউআই টেস্টিং করেন আপনি দশ বার ক্যালকুলেশন করতে হচ্ছে না হ্যাঁ আপনি যদি অটোমেটিক প্রসেস দিয়ে রাখেন আপনি কি আর মাথায় চিন্তা করতে হচ্ছে না আপনি জাস্ট এফ আই দিয়ে তাকে চলে গেলেন শেষ আমি পায়ের মানও সেম রাখলাম ঠিক আছে এ যখন রিটার্ন করবে কত দিবে আপনাকে আপনি কি এক্সপেক্ট করছেন এই ছোট্ট যে একটা মিস্টেক আপনার চোখে এরা গেছে ডেভেলপারের তার ধরার উপায়টা আরো ভয়ঙ্কর ব্যাপার আছে যখন ব্যাংকের হিসেবে কাজ করবেন যদিও সুদ খাওয়া হারাম ইসলামে বা যখন সুদ কষার অঙ্কগুলো করবেন দেখছেন না পয়েন্টের জন্য চক্রবৃদ্ধি হারে কেমনে কেমনে পারে যাদের আত্মীয় ব্যাংকে আছেন মাঝে মাঝে দেখেন 50% হিসাব লিখতে ওদের খবর হয়ে যায় তাই না ব্যাংকেরই লোকজন আছে তারও ভালো আপনার তাহলে একবার চিন্তা করে শেষ যতবার আপনার কোড চেঞ্জ হোক না কেন আপনি কি চেঞ্জ চেক করতে হচ্ছে কিছু চেক করতে হচ্ছে না ঠিক আছে আপনি কিছু বুঝছেন আচ্ছা আমাকে একটু সবাই কোড করেন আমি কি করব একটা ক্লাস লাইব্রেরি নিব যার নাম হচ্ছে ক্যালকুলেটর না ক্লাস লাইব্রেরি কি দেওয়া যায় ক্যালকুলেটর তো ক্লাসের নাম তাই না হ্যাঁ থ্যাংক ইউ ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন এক্সেলেন্ট ওকে সো এটা ক্লাস লাইব্রেরি তৈরি করি আমরা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন উইন্ডোজ ক্লাস লাইব্রেরি নাম দিচ্ছি আমরা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন এই যে ক্লাস লাইব্রেরি অ্যাপ্লিকেশন ওকে যাদের প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে ক্লাস তৈরি করে ফেলেন ক্যালকুলেটর সিএস তার মধ্যে একটা মেথড লেখেন অ্যাড আচ্ছা ইন্টিজার রাখেন সিম্পল সিম্পল ওয়েতে রাখেন দুটি ইন্টিজার রাখেন তাহলে কি হচ্ছে ক্যালকুলেটর ডট সিএস বিল করলাম বিল সাকসেস ওকে ঠিক আছে
সো সবাই আমার সাথে আরেকটা প্রজেক্ট অ্যাড করেন। আচ্ছা দাঁড়ান, না না প্রজেক্ট অ্যাড করেন এইখানে, না তো এই যে এইভাবে দেখছি আমরা, ফাইল অ্যাড নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে গিয়ে টেস্ট নামে যে টেমপ্লেটটা আছে ওখানে ক্লিক করেন। কি বলছি, ফাইল অ্যাড নিউ প্রজেক্ট টেস্ট, নাম দেন ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন ডট টেস্ট। কি লিখছি, হুবহু নেমিং কনভেনশন ফলো করেন, ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন ডট টেস্ট, এরপর ওকে। আচ্ছা এখানে ইউনিট টেস্ট ওয়ান যেটা আছে সুন্দর করে ডিলিট করে দেন। এই অবস্থা সবার আসছে। আচ্ছা জাস্ট ফর কুইক চেক দেখেন আপনার কাছে এই ফ্রেমওয়ার্কটা আসছে কিনা, আসার কথা। ওকে ঠিক আছে, এবার কি করব আমরা, রাইট ক্লিক অ্যাড নিউ টেস্ট, কি করলাম রাইট ক্লিক অ্যাড নিউ টেস্ট, সবার এই অবস্থা আসছে। রাইট ক্লিক অ্যাড, এই যে নিউ টেস্ট, অবশ্যই আসবে ভাই, কুইকলি করছি, খেয়াল করেন একটু কষ্ট করে, তাই না, আসার কথা ভাই। রাইট ক্লিক অ্যাড নিউ টেস্ট, ওকে এখানে নাম দেন, আমরা কোন ক্লাসকে টেস্ট করতে চাই বলেন তো, ক্যালকুলেটরকে টেস্ট করতে চাই, সো ক্যালকুলেটর টেস্ট, যা লেখছি হুবহু তাই লেখেন, কোনো ধরনের যদি এদিক বেদিক করেন তাহলে আমি দেখব না আপনাদের কাজ প্রবলেম হলে, ক্যালকুলেটর টেস্ট ডট সিএস, প্রেস ওকে। আচ্ছা এবার আসি আমরা আবার একটু কথাবার্তায়, এটা কি কেন খাইছিলাম, আচ্ছা ওই কারণে আমি তো ব্লক দেখলাম অনেকে ভুলে গেছি, ঠিক আছে সবাই একটু বোর্ডে বোর্ডে খেয়াল করেন, এদিকে তাকাইলে আপনাদেরই মাথা গরম হবে। সো আমি কি বলছিলাম, এক ধরনের অটোমেটিক রানার লাগবে তাই না, এফ ফাইভ দিয়ে রান করবে, ঠিক আছে সো এফ ফাইভ রান মেথড, আচ্ছা মেথড জীবনে দেখছেন ক্লাসের বাইরে থাকে, সো মেথড মাস্ট বি ইনসাইড অফ দ্য ক্লাস, সো এই মেথডটা আসলে কোথায় থাকবে, একটা ক্লাসে, ঠিক আছে ওকে, আর তাহলে আমাদের প্রজেক্ট কি হচ্ছে, এফ5 রান ক্লাস, সেই ক্লাসটা কি করবে তার ভিতরে সমস্ত মেথড গুলো টেস্ট করবে বা রান করা শুরু করবে, রান 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 টেক চেক না, এফ5 এর দায়িত্ব চেক করো না, রান করো, চেক হচ্ছে কি আমরা করব প্রাইভেট মেথড যে আসলে কোন ধরনের টেস্টিং দরকার নাই,
প্রয়োজন হয় এবং আপনি এটা এখানে লিখছেন মাই মেথড নট ফর টেস্ট ঠিক আছে এর নাম হচ্ছে মাই মেথড নট ফর টেস্ট হ্যাঁ একটা মেথড তাহলে এই যে আমি F5 দিয়ে রান দিলাম এবার বুঝবে কেমনে এই মেথডকে রান করতে এই মেথডকে রান করতে না তাই না কোশ্চেন বুঝতে পারছেন সবাই সো আমি যদি এই মেথডগুলোর উপরে এক ধরনের কথা বলি একে রান করো না মানে করো না এখানে বললাম একে রান করো একটা বাংলায় কিওয়ার্ড দিয়ে দিছি সাপোজ একে রান করো না একে রান করো তাহলে আবার আমরা রিফাইন করি শব্দটাকে F5 রান ক্লাস মেথড কে রান করতে এসে দেখবে ওকে একে রান করো দেখি আসে দেখবে ওকে একে রান করো না স্কিপ ঠিক আছে না ওকে সিমিলার থিং আপনার প্রজেক্টে কি এক ধরনের ক্লাস থাকতে পারে ইনক্লুসিভ ক্লাস থাকতে পারে না তাহলে এ বেটা বুঝবে কেমনে যে একে টেস্ট করতে হবে মাই ক্লাস নট ফর টেস্ট একে টেস্ট করতে হবে না সো সেম থিং দেয়ার মাস্ট বি ট্যাগ একে রান করতে দিব না একে রান করতে দিব কথা বোঝা যাচ্ছে প্লেন এন্ড সিম্পল কোনো কমপ্লেক্স কোনো ইউজ করি তাহলে কি হচ্ছে আবার রিফাইন করি F5 রান একটা ক্লাসে আসলো এ দেখবে একে রান করতে দিবে ভিতর ঢুকবে মেথড দেখবে এটা রান করতে দিবে সে রান করবে যেহেতু ভয়েড রিটার্ন টাইপের কিছু নাই তারপরটা আসবে একে রান করতে দিবে না তারপরটা আসবে দিলে দিবে না দিলে নেই এর পুরোটা শেষ এরপর শেষ সেকেন্ড ক্লাসে আসবে ক্লাসে এসে দেখবে কি দিস ইজ নট ফর টেস্ট একে টেস্ট করতে মানে ঢুকবেই না ভিতরে স্কিপ করে বাইরে চলে আসবে আবার ঠিক আছে এই মেথডের ভিতরে আমি কি লিখব এই যেখানে কি লিখব সেটা এখানে লিখতেছি ক্যালকুলেটর সি সি ডট অ্যাট ইফ যদি না হয় তাহলে যদি কথা বলতে তাহলে এবার দেখেন এক্সেপশন বলছিলাম না থ্রু এক্সেপশন মনে আছে ঠিক মতো দিলে তো হইল কোনো সমস্যা নেই যদি এক্সেপশন হয় তাহলে আমি কি বলছিলাম বলছিলাম যে অ্যাপ্লিকেশন হ্যাং খাই যাবে তাই না একটু কথা ভুল বুঝছিলাম ইচ্ছা করে এ আসলে এক্সেপশন থ্রো করলে হ্যাং খায় না সে মেথড থেকে বের হয়ে আসে ঠিক আছে এর রানিং স্ট্রাকচার একটু ডিফারেন্ট কারণ সে আসলে টেস্ট করার জন্য সে যদি মাঝখানে কোনো ধরনের এক্সেপশন খায় সে আসলে কি করে এই মেথড থেকে বের হয়ে আসে এবং সে আপনাকে ধরনের নোটিফিকেশন দিবে ভাই তোমার এই মেথডের ঠিক আছে আমার শোনেন এই মেথডের এই লাইনে আমি কিন্তু একটা এক্সেপশন খাইছি বোঝা যাচ্ছে নাহলে আপনি বুঝবেন কেমনে কোন জায়গায় খাইছেন বুঝতে হবে না এই যে ক্লাস্টার ট্যাগ এর নাম বলা হয় টেস্ট ক্লাস আর এই মেথড গুলা টেস্ট মেথড যেটা আপনাদের সামনে অলরেডি করা আছে ঠিক আছে না লাস্ট এরপর কাজে যাবো ডু ইউ থিঙ্ক ইফ সাম নট ইকুয়ালস টু 20 থ্রো নিউ এক্সেপশন এই কাজটুকু আমার করা উচিত করা উচিত দেয়ার হ্যাজ টু বি এ ওয়ে যে আসলে এই সাম আর 20 টেস্টটা করে একা একা এক্সেপশন থ্রো করবে আর সন্ধান নাই বলি আমার তো প্রতিটা মেথডেই কোনো না কোনো ভাবে টেস্ট করতে হবে না চিন্তা করে দেখেন যত মেথড আপনি বানান না কেন যত মেথড সেটি এখান টাইপ দেয় আপনার মাথার মধ্যে যে ভ্যালুটা আছে আর মেথডটা যে রিটার্ন করছে টেস্ট করতে হচ্ছে না
তাই না? সাব বল, সাবট্রাক্ট বলেন, অ্যাড বলেন, সেভ বলেন, গেট বলেন, হোয়াটএভার, এটা কোন জিনিস না? প্রতিবার যদি আপনি এই কোডটুকু লেখেন, মাইক্রোসফট অথবা ইউনিট টেস্টিং ফিলোসফি ওরা যেটা করছে, এই যে ফুল কাজটুকু দেখেন কোনটুকু রাখলাম, আবার দেখেন এই যে এখান থেকে এই যে পুরোটুকু সে আরেক জায়গায় এনক্যাপসুলেট করে দিচ্ছে, অর্থাৎ আপনার তার নিজে নিজে থ্রো করতে বা ইকলস করতে হবে না, ঠিক আছে? আপনি দুটো ভ্যালুকে পাঠিয়ে দিবেন, যদি দুটো সমান না হয় সে কাটা এক্সেপশন থ্রো করে দিবে, বা যদি সমান হয় নো প্রবলেম, ক্লিয়ার আছে? কাটা ক্লিয়ার হলে ডাক করেন বা কোশ্চেন করেন। এর মধ্যে আপনি লিখলেন অ্যাসার্ট, মানে কি বাংলা কি বলবো, অ্যাসার্ট বাংলা কি গুগলে দেখেন কেউ নাই, আমিও ভুলে গেছি এই জন্য বলতে পারছি না। হ্যাঁ নিশ্চিত করে বলো, থ্যাংক ইউ। সো সাপোজ আপনি একটা ক্লাস বানিয়েছেন অ্যাসার্ট নামে, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে, ডিসকাশন শেষ। আপনি একটা ক্লাস বানাইলেন অ্যাসার্ট নামে, ঠিক আছে, বানালেন তো ইউটিলি না, অ্যাসার্ট নামে একটা ক্লাস বানিয়েছেন a.sr.cs, ঠিক আছে? এর মধ্যে আপনি একটা মেথড লিখছেন যে ইন্টিজার, আমি যে দুই ধরনের কথা বলছিলাম এক্সপেক্টেড আর অ্যাকচুয়াল, মনে আছে? এক্সপেক্টেড কি ছিল আমার মনের মধ্যে যেটা আমি এক্সপেক্ট করে রাখছিলাম, অ্যাকচুয়াল কি ছিল যেটা মেথড রিটার্ন করতেছে আমাকে, এটা মুখস্থ করে ফেলবেন। আপনার জন্য লিখতেছি আমি, বোঝার চেষ্টা কর, সবাই বোঝেন, ওনার জন্য স্পেশালি আমি কি ক্লাস বানিয়েছি একটা অ্যাসার্ট, তার মধ্যে মেথড কি লিখছি আমি আর ইকুয়াল, সে দুটো প্যারামিটার নেয়, একটা কি নেয় ইন্টিজার এক্সপেক্টেড, ইন্টিজার অ্যাকচুয়াল, এক্সপেক্টেড কোন কি ছিল আমাদের 20। এইবার আসেন আমার লাইন, যে আমি কথা বলছিলাম সেটা আমি দেখাই, সাপোজ অ্যাসার্ট এ ইকুয়ালস টু কি বলছিলাম, এক্সপেক্টেড বলছিলাম না, প্রথম প্যারামিটারটা এক্সপেক্টেড কত আমার 20, অ্যাকচুয়াল কত 7, ঠিক তো? যখন আমার এই মেথডটা কল হবে, এখানে আসবো না,
যদি দুটো সমান না হয় এক্সেপশন শো করলো না। আচ্ছা এবার আসা অন্য একটা মেথডের কথা চিন্তা করি, সাবট্র্যাক্ট। ঠিক আছে, সাবট্র্যাক্ট দিলাম হচ্ছে গিয়া 50 20, ক্যালকুলেটর ক্লাসকে কত আসে কথা আমার বিয়োগ কর 30। দেখে আমি কত করলাম, এস আর ডট আর ইকুয়াল 30 রেজাল্ট। এখন জিনিসটা ফিল হচ্ছে আমি কি বলতে চাইছিলাম, ইফ এলস এর চেকটুকু আমি আরেক জায়গায় সরাই নিয়ে আসছি, মনে পড়ছে? সো এই কাজটুকু আমি আরেক জায়গায় সরাই নিয়ে আসছি, তাহলে আমার বারবার এখানে আর ইফ এলস থ্রো লেখা রাখতেছে না। সো যদি সমান হয়ে যায় সে তো ঢুকবেই না, ভিতরে ঢুকবে বয়েড, কিছু দেওয়ার দরকার নাই, মোথা সুন্দর করে এক্সিকিউট শেষ করবে। আর যদি সমান না হয় প্রো এক্সেপশন প্রো করবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবে, ক্লিয়ার? ওকে, আমি এখন পড়ে নামবো। এই ফুল প্রসেস সম্বন্ধে কারো কোনো কোশ্চেন থাকলে কর, কোনো সমস্যা নেই। এটা এমনি কমপ্লেক্স জিনিস প্রসেসর বোঝানোটা। মাত্র আমি স্পেসিফিক কথাবার্তা বলছি, চিন্তা করে বলুন, সমস্যা তো নেই। সাপোজ ক্যালকুলেটর আর হচ্ছে গিয়া স্যালারি ক্যালকুলেটর দুটো আলাদা, এখন পরে কি বলবো? আমি তিনটা ক্লাস রান করবে আমি আসবার একটু পরে, প্রথমবার এটা বললে বুঝতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখেন তো বললা বললা বল দেখা যাচ্ছে না, হ্যাঁ এটা হচ্ছে আসল জিনিস, আপনি যেটা বলছেন এরকম দ্বারা আসছে। যদি আপনি চান শুধু ক্লাস রান করতে, এটা ধৈরে ক্লিক করবেন শুধুমাত্র এটা বরাবর কি এই ক্লাসের সবগুলা রান করবে। যদি আপনি চান শুধু সিঙ্গেল মেথড ক্লিক করবেন শুধুমাত্র এই মেথডটা রান করবে। এটা তো কোশ্চেন ছিল তাই না ভাই? যদি আপনি ফুল প্রজেক্ট চান, এখানে তো ফুল প্রজেক্টের কাহিনী নেই, আরও ব্যাকে গিয়ে প্রজেক্ট রাইট ক্লিক করে রান করতে হবে। আমরা সেটা পরে আসি, আগে আমরা ওয়ান বাই ওয়ান আসি। থ্যাংক ইউ, মন ভালো হয়ে গেছে, কোশ্চেনটা শোনা। আর কারো কোশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কাজ শুরু করি। সো সো ফার উই হ্যাভ ক্যালকুলেটর সিএস অ্যান্ড ইন দ্যাট উই হ্যাভ অ্যাড মেথড, তাই না? অ্যান্ড আমাদের মধ্যে এখন এই মেথডের নামটা চেঞ্জ করতে হবে। আচ্ছা আমরা কোন মেথডটা চেক করতে চাই বলেন তো? এইগুলার অনেক ধরনের নেমিং কনভেনশন বাজারে প্রচলিত আছে, বাজার মানে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইন্টারন্যাশনাল। সো কখনো গুরুচন্দ্রালি দোষ করবেন না, যা মন চেয়ে তাই দিবেন না, যখন দিবেন নিজে একটা স্পেসিফিক রুল রেডি করবেন যে আমি এইভাবে নেমগুলো দিব, এইভাবে কাজগুলো করবো। যদি আপনার মনে হয় না ভুল করতেছি, কোড প্রজেক্টে বা কোডপ্লেক্সে বা গুগল কোডে প্রচুর কোড দেওয়া আছে, ওইগুলো অ্যানালাইসিস করবো। ঠিক আছে,
আচ্ছা ফর নাও আমরা সহজ বেতে আগাই এই নাম চেঞ্জ করেন আপনারা টেস্ট এন্ড কারণ আমরা অ্যাড মেথডটা টেস্ট করতে যাচ্ছি বাট স্টিল এটা নেমিং কিন্তু আমি বাসায় অন্যভাবে নেমিং করি বাট এখন ভেজাল করার দরকার নেই নেম দেন কি টেস্ট এন্ড আমি উইন্ডোজ ফর্মে বাটন ক্লিকে যে কোডটুকু লিখেছিলাম মনে আছে টেস্ট করার জন্য হ্যাঁ অ্যাড বাটন ক্লিকে হ্যাঁ 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 ওইটুকু লেখেন এখানে বা আমারটা দেখে লিখতে পারেন আচ্ছা আপনি কিন্তু প্রথমবারে আসবে না রেফারেন্স অ্যাড করতে হবে ডট আচ্ছা সবাই একটু খেয়াল করি পরে কোড করেন একটু খেয়াল করেন সবাই এই পর্যন্ত সবার কমন এবার আনকমন কথা আমি চাওয়াবাজি করছি চাওয়াবাজিটা হচ্ছে অ্যাসার্ট ক্লাস বলছিলাম আমি লিখছি ভুল আসলে ব্যাপারটা হচ্ছে অলরেডি অ্যাসার্ট ক্লাসটা মাইক্রোসফট লিখে রাখছে বাট কাজের স্টাইল সেম সো অ্যাসার্ট দিয়ে যদি আপনি লেখেন দেখেন ডট দিলে আর ইকুয়াল আসছে একটা আচ্ছা তার প্যারামিটার কি বলেন তো প্রথমটার নাম কি দুইটা প্যারামিটার আছে এখানে একটা হচ্ছে কি এক্সপেক্টেড আর কি সো এক্সপেক্টেড সেখানে আমি কি লিখবো 20 কারণ আমার মাথার মধ্যে আমি কি ব্যবহার রাখছি এক্সপেকটেশন সো লেখেন 20 তারপরে কি লিখছে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কোনটা এক্স্যাক্টলি যেটা আমার মেথড আমাকে ফেরত দিচ্ছে সো ইন দিস কেস সাম মিলল আচ্ছা কোশ্চেন হচ্ছে আমি কিভাবে রান করতে পারি তাহলে আমি এখন পর্যন্ত রান করার তিনটা ওয়ে বলছি একটা হচ্ছে শুধুমাত্র এই মেথডটা হোল ক্লাস অর হোল প্রজেক্ট আমরা গ্রানুলার থেকে শুরু করি মেথড টেস্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করেন এখানে একটা রান নামে আইকন আছে এখানে ক্লিক করেন সবাই আবার দেখেন যে যে দেখেন নাই এই সবুজটার মধ্যে ক্লিক করলে রান নামে লেখাটা আসবে ক্লিক ঠিক আছে এর সাকসেস হওয়ার শর্তটা হচ্ছে যদি সে কোনো ধরনের এক্সেপশন না পায় ইট থিংস ওকে আই এম সাকসেস ক্লিয়ার এখন হোয়াট অ্যাবাউট নট সাকসেস আমি এখানে দিলাম ইচ্ছা করে হ্যাঁ সো my expectation is now 50 and it is returning sum so আপনারা নিজেরাই বুঝছেন এটা আসলে কি হবে exception throw করবে so let's test it run then দেখেন কি হবে এই দেখেন এখানে লেখাটা পড়ে কি লেখছে আসলে সে বলতিছে যে ভাই আমি চাইছিলাম 50 আমি পাইছি 20 সো এটা আসলে ভুল লাল হয়ে গেছে ঠিক আছে
সো আমি যেটা বলছিলাম একটু আবার চেঞ্জ করি কথাটা ইচ্ছা করে কথাটা চেঞ্জ করতেছি এক্সেপশন থ্রো করা মানে একদম অ্যাপ্লিকেশন হ্যাং করানো বাট ভিডিও দিয়ে এক্সেপশন মারলে সেখান থেকে লাভ হয়েছে ঠিক আছে সো যখন দেখবেন লাভ হয়ে গেছে ইটস রং যখন দেখবেন উইন আছে ইটস রাইট ক্লিয়ার সো আমরা আসলে ইচ্ছা করে ভুল করছি এটা ঠিক করে দিয়ে আবার এবার আসি আরেকটা কথায় যারা যারা ইউআই টেস্টিং নিয়ে একটু চিন্তা করছেন তাদের জন্য সাপোজ আমরা এই একটা ইউআই বানাইলাম এমনি ঠিক আছে যদি কখনো আপনি আপনার সুপারভাইজার বা ইভেন পাশের ফ্রেন্ডকে বলেন যে দোস্ত আমি শুধুমাত্র 10/10 দিছি রেজাল্ট দেখছি 20 মেথড গুলো ঠিকমতো কাজ করে ইউআই এর কথা বলছি ইউআই আপনাকে কি বলবে যে হ্যাঁ ঠিক আছে তো অন্য কয়েকটা ভ্যালু দিয়ে টেস্ট করতে পারতাম বলবে না এটা তো ন্যাচারাল হিউম্যান বিহেভিয়ার আপনি দু একটাই ভ্যালু দিয়ে টেস্ট করা আসলে ঠিক না তো আপনি আবার কি দিবেন 20/10 দিবেন এবার চিন্তা করবেন কত আসলে 30 আবার দিবেন 20/20 40 তাই সো ইন দিস পয়েন্ট সাপোজ আপনার এই অ্যাড মেথডে একটা চেঞ্জ আসলো ইন্টিজারের জায়গায় ডাবল হয়ে গেল তাহলে আপনার এক্সিস্টিং ফাংশনালিটি ঠিক আছে কি না বোঝার জন্য উপায়টা কি আপনার আবার ইউআইতে গিয়ে আবার ডিলিট চেক করা না তাই না কিন্তু যদি আপনার এরকম অটোমেটেড টেস্ট থাকতো আপনি ইজিলি ডান করে বুঝতেন না আসলে কি কি ভাঙছে কি কি ভাঙে নাই ভাঙা মানে হচ্ছে গিয়া ভুল হচ্ছে এখন তাই না সো এইগুলোকে বলা হচ্ছে এক ধরনের অটোমেটেড টেস্টিং ফ্রেমওয়ার্ক অটোমেটেড টেস্টিং ফ্রেমওয়ার্ক হচ্ছে অটোমেটিকলি আপনার এই মেথডগুলোকে টেস্ট মানে রান করে রান করানোর সময় আপনি ভিতরে এরকম অ্যাসার্ট দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের টেস্ট করতে পারেন এখন সাপোজ আমি এই অ্যাড মেথডকে দুইভাবে টেস্ট করব এবার দিলাম হচ্ছে 25/10 যোগ করলে কত হয় 35 সো যতবার আমি রান করব সে একা একাই কিন্তু এই দুটো মেথডকে রান করবে একা একাই অ্যাসার্ট করবে ইউ ডোন্ট নিড টু ক্লিক ক্লিক ইনপুট ইনপুট এমও কিরকম ক্লাসটা ফাইন সো ইজ দ্য ম্যাজিক এখন আপনাদের একটা টেস্ট দিচ্ছি ছোটখাটো টেস্ট মানে হচ্ছে গিয়ার ই এখন ক্লাস ফোর সাবট্রাক্টের একটা মেথড বানান ক্যালকুলেটারের মধ্যে এবং এই মেথডটাকে আপনারা তিনটা আলাদা টেস্ট মেথড দিয়ে টেস্ট করেন কি বলছি এখানে এটাকে কয়ভাবে টেস্ট করছে দুইভাবে না আপনারা সাবট্রাক্ট মেথডকে তিনভাবে টেস্ট করেন আমি ভিডিও শেষ করে দিচ্ছি প্রবলেম হলে আমাকে ডাক দেন আমি অন স্পট হেল্প করবো বোর্ডের কাজ আপাতত শেষ Thank you.